অকালে চুল পরে যাওয়া ঠেকাতে অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করছেন, এসব করেও মাথায় নতুন চুল গজাচ্ছে না। এমন অবস্থায় অনেকেই দিশেহারা হয়ে পড়ছেন। মাথায় যাদের চুল কম বা টাক পড়ে গেছে, এমন মানুষেরা সবসময় দুশ্চিন্তায় থাকেন। চুল পড়ার রয়েছে অনেক কারণ, অনিয়মিত জীবনযাপন, বংশগতভাবে টাক, কেমিক্যালযুক্ত প্রসাধনীর ব্যবহারের ইত্যাদি কারণে চুল পড়তে পারে। কিছু ক্ষেত্রে খাদ্যাভ্যাসের কারণেও চুল পড়ার সমস্যাটি বেড়ে যেতে পারে। এছাড়াও দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগে অতিরিক্ত চুল পড়ার মাথায় টাক পড়তে পারে। তবে চিন্তিত না হয়ে কার্যকারী উপায়ে চুল গজানোর জন্য প্রাকৃতিক ভেষজ উপাদানের উপর ভরসা রাখুন। চারটি উপকরণে নাম্বার ওয়ান, নিম পাতা। ত্বকে নানা সমস্যা সমাধানে দারুণ কাজ করে নিম পাতা। কেবল ত্বকেই নয়, চুলের যত্ন এটি বেশ কার্যকারী। নূতন চুল গজাতে সাহায্য করে এই পাতা। এজন্য এক মুঠো নিম পাতা নিয়ে 1 লিটার পানিতে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করুন। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে একদিন এই কাজটি করুন। নিয়মিত এই নিম পাতার পানি ব্যবহারের মাথায় ত্বকের সংক্রমণ বা খুশকির সমস্যা কমবে, চুলের গোড়া হবে শক্ত, এতে নতুন চুলও গজাবে। নাম্বার টু, পেঁয়াজের রস। এই মশলার ঝাঁঝালো গন্ধ অনেকের কাছেই বিরক্তিকর লাগতে পারে, তবে পেঁয়াজও চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে দারুণভাবে কাজ করে। এজন্য পেঁয়াজ ভালোভাবে বেটে পানি মিশিয়ে নিন। এই মিশ্রণ ভালোভাবে মাথায় লাগিয়ে নিন। কিছুক্ষণ পর হালকা গরম পানিতে ধুয়ে নিন। সপ্তাহে 2 থেকে 3 বার এই প্যাক ব্যবহার করুন। এটি নতুন চুল গজাতে সাহায্য করে। নাম্বার থ্রি, মেথি। নতুন চুল গজাতে কার্যকরী ভূমিকা রাখে মেথি। পরিষ্কার পানিতে মেথি ভিজিয়ে রাখুন সারা রাত। সকালে উঠে বেটে নিন। এবার বাটা মেথি চুলে সরাসরি লাগান। দই ও মধুর সঙ্গে মিশিয়েও লাগাতে পারেন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন। নিয়মিত এই প্যাক ব্যবহারে নতুন চুল গজাবে। নাম্বার ফোর, কালোজিরা ও মেথি। শুধু মেথিতে কাজ না হলে কালোজিরের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। প্রথমে এই দুই উপাদান রোদে শুকিয়ে নিন। এরপর গুঁড়ো করে নিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। তেলের এই মিশ্রণটি ফুটিয়ে ঠান্ডা করে নিন। প্রায় 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে এই মিশ্রণটি। সপ্তাহে 3 দিন এই তেল ব্যবহারে চুল গজাবেই। আবার হাজির হব পরের কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।